নমস্কার বন্ধুরা, টোম্পাস টকের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, মুখের মতো তো আমরা অনেক কিছুই লাগাচ্ছি, ফেস মাস্ক লাগাচ্ছি, ফেস প্যাক লাগাচ্ছি, ফেসিয়াল করছি, কিন্তু তার আগে যে আমরা মুখটা ক্লিন করে নিচ্ছি বা ফেস ওয়াশ করে নিচ্ছি সেটা কি দিয়ে করছি? সেটা তো সেই বাজারের প্রোডাক্ট দিয়ে আমরা ফেস ওয়াশ করে নিচ্ছি মুখটা। বাজারের যে কোনো আজকাল অনেক ধরনের ফেস ওয়াশ পাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা মুখটাকে ক্লিন করে নিচ্ছি। তা আমি বলবো, সেই ফেস ওয়াশটা যদি আমরা ঘরোয়া ভাবে তৈরি করে, ঘরের ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে, তা আজকের ভিডিওটা কিন্তু সেটা নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো ঘরোয়া ভাবে কি করে ফেস ওয়াশ তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ডিওয়াই ফেস ওয়াশ, একদম ঘরোয়া ভাবে ঘরের জিনিস দিয়ে তৈরি হবে আজকের ফেস ওয়াশটা। বন্ধুরা, আমরা মুখের মধ্যে অনেক কিছু লাগিয়ে থাকি, তার আগে কিন্তু মুখটা অবশ্যই ক্লিন করা দরকার। অনেকেই হোম রেমেডিজ করে, অনেকে আবার বাইরের প্রোডাক্টও ইউজ করে। তো যারা বাইরের প্রোডাক্ট ইউজ করো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আজকের এই ঘরোয়া ফেস ওয়াশটা একবার ইউজ করে দেখো। টানা 15 দিন ইউজ করবে, তাহলে কিন্তু তুমি একটা দারুণ রেজাল্ট পাবে। এতদিনে আশা করি আমার এই ভিডিওগুলো দেখে তোমরা একটু হলেও উপকার পেয়েছো, আর একটু হলেও আমাকে বিশ্বাস করতে পেরেছো যে আমার এই ভিডিওগুলো কতটা এফেক্টিভ আর কতটা ভালোভাবে কাজ করে। ঘরে থাকা কয়েকটা জিনিসপত্র দিয়ে কিন্তু আজকের ফেস ওয়াশটা তোমাদের আমি তৈরি করে দেখাবো। আর আমি বলবো বাজারের প্রোডাক্টগুলো একটু কম ইউজ করো, যারা পছন্দ করো তারা তাদের ব্যাপারটা আলাদা, আর যারা একদমই বাইরের বাজারের প্রোডাক্ট ব্যবহার করতে ইচ্ছুক না বা পছন্দ করো না, তারা এই আমার হোম রেমেডি গুলো কিন্তু ফলো করতে পারো, আমার এই হোম রেমেডিস গুলো করে দেখতে পারো যে তোমরা কতটা ফল পাচ্ছ। আর তোমরা যদি অবশ্যই কোনো ফলাফল পাও আমার এই হোম রেমেডিস গুলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কতটা উপকার পেলে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের দেখিয়ে দিই যে আমরা বাড়িতেই আমাদের ফেস ওয়াশটা কি করে তৈরি করব। তার আগে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আমরা ফেস ওয়াশের ভিডিওটা দেখে নিই। ফেস ওয়াশটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা বাটি নিয়ে নিতে হবে, আর তাতে দিয়ে দিব আমি 3 চামচ পরিমাণ ওটস। বন্ধুরা, ওটস কিন্তু আজকাল আমাদের প্রত্যেকটা ঘরে ঘরেই থেকে থাকে। যেই ওটসটা আমরা খাবারের জন্য ব্যবহার করে থাকি সেই ওটসটাই কিন্তু আমি 3 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এবার একটা মিক্সির ছোট বাটি নিয়ে নিলাম, এবার এটাতে এই ওটসগুলো আমি দিয়ে দিব, দিয়ে একটা পাউডার বানিয়ে নিব। এই পাউডারটা কিন্তু তোমরা ঘরে করে রাখতে পারো, কোনো অসুবিধে নেই। এটা দেখো, তোমাদের দেখানোর সুবিধার্থে আমি 3 চামচ পরিমাণে এখানে একটা ডাস্ট পাউডার তৈরি করে নিলাম। দেখো, এখানে আমাদের পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ওটস কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো একটা উপকরণ। ওটসের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেন্টারি উপাদান শুষ্ক ত্বকের সমস্যা দূর করে। এছাড়াও ওটস কিন্তু আমাদের মরা চামড়া দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এবারে আমরা ফেস ওয়াশটা তৈরি করব। একটা বাটিতে গুঁড়ো করা ওটস নিয়ে নিলাম 1 থেকে 1.5 চামচের মতো। এবার এর সাথে আমি মিশিয়ে দিব 1 চামচের মতো বেসন। বন্ধুরা, বেসন কিন্তু শুধুমাত্র রান্নার কাজেই নয়, ত্বকের যত্নে আদি যুগ থেকে ব্যবহার হয়ে আসছে এই বেসন। এছাড়াও বেসন কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবেও কাজ করে, যেটা আমাদের ফেস ওয়াশের জন্য ভীষণ ভালো। এর সাথে সাথে বেসন কিন্তু ত্বকের নানা সমস্যা সমাধান করতে পারে, যেমন ব্রণ, ট্যান পড়া, নানা দাগছোপ, মেচ তা দূর করতে পারে। তাই বেসন কিন্তু আমাদের এই ফেস ওয়াশের জন্য ভীষণ ভালো একটা উপকরণ। তার সঙ্গে আমি দিয়েছি 1 চামচ মুলতানি মাটি। বন্ধুরা, আয়ুর্বেদ রূপচর্চার জন্য মুলতানি মাটির কথা বলা হয়েছে, বিশেষ করে গরমে এই মুলতানি মাটি যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো আমাদের ত্বকের জন্য। মুলতানি মাটি ব্যবহারের ফলে কিন্তু আমাদের ত্বকের যে উপরে জমে থাকা মৃত কোষ সেগুলো কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায়। এবার এই 3টে শুকনো উপকরণকেই খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে 2টো জিনিস আমি এখানে দেখিয়েছি, একটা আছে কাঁচা দুধ আর একটা আছে গোলাপ জল। তো 2টো জিনিস কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, 2টোর মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে এটাকে গুলে নেবে। তবে আমি বলবো এখানে তোমরা কাঁচা দুধটা দেওয়ারই বেশি চেষ্টা করবে। যদি ইনকেস কাঁচা দুধটা না পাও তাহলে তোমরা গোলাপ জল সেক্ষেত্রে দিতে পারো, কিন্তু যতদূর সম্ভব তোমরা চেষ্টা করবে এখানে কাঁচা দুধটা দিয়ে করার, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। কাঁচা দুধ কিন্তু আমাদের মুখের ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে, আর যেহেতু আমরা এখানে ফেস ওয়াশ তৈরি করছি সেক্ষেত্রে কাঁচা দুধটা দিলে কিন্তু এই ফেস ওয়াশটার জন্য খুব ভালো কাজ করবে। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই বেসন, মুলতানি মাটি আর ওটসের যে ডাস্ট পাউডারটা সেটা দিয়ে 3টে জিনিসই কিন্তু একটা কন্টেনারের মধ্যে একসঙ্গে করে রেখে দিতে পারো, যা স্নানের সময় বা যে কোনো সময় তোমরা যখন ফেস ওয়াশ করবে সেই সময় এটা একটু হাতের মধ্যে নিয়ে একটু ভালো মতো ফেস ওয়াশ করে নেবে। এবার এই ফেস ওয়াশটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব। আমি এখানে একটা ওয়াইপসের মাধ্যমে মুখটাকে জাস্ট একটু পরিষ্কার করে নিলাম। এবারে তোমরা কি করবে, তোমরা জল দিয়ে জাস্ট মুখটাকে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে মুখটাকে কিন্তু মুছবে না, সেটার উপরেই মুখের মধ্যে এই ফেস ওয়াশটা লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো, এই ওয়াইপসের মাধ্যমে মুখটা আমি পরিষ্কার করার মাধ্যমে আমার মুখটা একটু হালকা ভেজা ভেজা আছে, এবার এটার উপরেই আমি এটা লাগিয়ে দিলাম। দেখো, যেভাবে আমরা ফেস ওয়াশ করি ঠিক সেইভাবেই কিন্তু আমরা এটা লাগাবো।
এটা কিন্তু কোনো ফেস স্ক্রাব না, ফেস প্যাক না, ফেসিয়ালও না, এটা কিন্তু শুধুমাত্র ফেস ওয়াশ। তাই আমরা যেভাবে ফেস ওয়াশ করি ঠিক সেইভাবেই ফেস ওয়াশের মতনই কিন্তু এটা ব্যবহার করব। জাস্ট ফেসের মধ্যে 2-3 মিনিট রাখলেই যথেষ্ট, একটু রাফ করে করে ঘষে নেব, ঠিক যেভাবে আমরা ফেস ওয়াশ করে থাকি সেইভাবেই আমরা এটা করব। দেখো এটা করার পরে মুখটা না পুরো ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আর এই ওটস দেওয়ার ফলে কিন্তু আমাদের স্কিনটা পুরো সফট হয়ে যাবে। বন্ধুরা টানা 15 দিন তোমরা এটা ব্যবহার করে দেখো, তোমরা দেখবে ত্বকটা ভিতর থেকে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে মুখের যে দাগ ছোপ সেটাও কিন্তু হালকা হতে শুরু করবে, তার সঙ্গে সঙ্গে আমাদের মুখের যে স্কিনটা পুরো নরম আর সফট কিন্তু হয়ে যাবে। এবারে কি করবে, এবারে একটা ওয়াইপস এর মাধ্যমে আমি জাস্ট মুখে তুলে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু সাধারণত নর্মাল জল দিয়েই এটাকে ধুয়ে নেবে। এটা কিন্তু শুধুমাত্র মুখের মধ্যে নয়, গলা, হাতে, ঘাড়ে সব জায়গাতেই তোমরা ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু তোমাদের ফ্রিজ আপ করতে হবে না, সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তোমরা এটাকে মোটামুটি টানা 15 দিন এটা বাইরে রাখতে পারবে, কোনো সমস্যা নেই তাতে। এবারে মুখটাকে আমি খুব ভালো মতো ধুয়ে চলে এসেছি। এবারে একটু ভালো মতো লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে আফটার আর বিফোরের যে কতটা ডিফারেন্স চলে এসছে। মুখটা আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, আর মুখের মধ্যে একটা সফটনেস ব্যাপার কিন্তু চলে এসছে। ভীষণই ভালো একটা DIY ফেস ওয়াশ বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করো, ট্রাই করলেই বুঝতে পারবে যে ফেস ওয়াশটা কতটা ভালো আর কতটা এফেক্টিভ আর এর কতটা কার্যকারী ক্ষমতা। দারুণ একটা DIY ফেস ওয়াশ বন্ধুরা, তোমরা জাস্ট বাড়িতে ট্রাই করো আর এর ফলাফল কিন্তু তোমরা একদম হাতে নাতে দেখতে পাবে। তোমাদের মার্কেটে যে ফেস ওয়াশ সেটার কিন্তু আর প্রয়োজনই পড়বে না, এটা এতটা এফেক্টিভ আর এতটা ভালো। যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে, সেটা বাজারেরই হোক আর বাড়িতে তৈরি ফেস ওয়াশ হোক, যেটা দিয়েই তোমরা মুখটা ক্লিয়ার করো না কেন, তারপরে মুখের মধ্যে অবশ্যই যে কোনো ক্রিম বা যে কোনো ময়েশ্চারাইজার লাগাতে পারো, বা এখানে তোমরা অ্যাজ এ টোনার হিসাবে গোলাপ জলটাকেও কিন্তু ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে দেখো একটু গোলাপ জল ওপর থেকে অ্যাপ্লাই করে দিলাম। কতটা ইজি আর ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমাদের আজকের ফেস ওয়াশটা তৈরি হয়ে গেল। আমি এটা বহু কাল থেকে ব্যবহার করে আসছি, ভীষণ ভীষণ ভালো কাজ দেয়। তোমরা টানা 15 দিন করে দেখো, তাহলেই বুঝতে পারবে ফেস ওয়াশটা ছাড়তেই পারবে না, এত ভালো। টানা 15 দিন যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমরা দেখবে যে তোমাদের মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে, মুখটা কতটা গ্লো করছে, আর ত্বকটাকে একদম ভেতর থেকে পরিষ্কার করছে। আর আমি কথা দিচ্ছি বন্ধুরা, এই ফেস ওয়াশটা যদি তুমি টানা 15 দিন ব্যবহার করতে পারো, আমি বলবো তুমি এরপরে আর বাজারের কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না, এই ফেস ওয়াশটা দিয়েই তুমি তোমার মুখটাকে কিন্তু ক্লিন করতে বাধ্য থাকবে। আমাদের ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করবে, মুখের মধ্যে গ্লো আনবে, তার পাশাপাশি তারপরে যখন আমরা এই ফেস প্যাক ফেসিয়াল করে থাকবো ফার বেটার অনেক ভালো রেজাল্ট পাবে। আর যাদের কাছে একদমই সময় কম, প্রতিদিন বাইরে বেরোতে হচ্ছে কোনো না কোনো কাজে, তারা বাড়িতে ফিরে এসে জাস্ট এই ফেস ওয়াশটা দিয়ে একবার মুখ ধুয়ে দেখো যে মুখটা কতটা ক্লিন আর কতটা সুন্দর হয়ে গেছে। দেখলেই তো ফেস ওয়াশটা কতটা ঘরোয়াভাবে তৈরি, আর ঘরের কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমাদের ফেস ওয়াশটা আজকে তৈরি হয়েছে। আর যদি বলো এটা কি সব স্কিন ব্যবহার করতে পারে, এটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন সবাই ব্যবহার করতে পারো, আর প্রতিদিন ব্যবহার করো, কোনো অসুবিধা নেই, কোনো সাইড এফেক্ট নেই এটার। ধরো এতে কিন্তু তোমাদের ত্বকটা আরো পরিষ্কার হয়ে যাবে, বাইরের কোনো কেমিক্যাল যুক্ত ফেস ওয়াশ তোমাকে ব্যবহার করতে হচ্ছে না। আর বন্ধুরা এটা যে শুধুমাত্র মুখে আমরা লাগাতে পারবো তা কিন্তু না, এটা কিন্তু তোমরা সারা বডিতেও লাগাতে পারো, একদম বডি ওয়াশ হিসেবে ভীষণ ভালো কাজ করবে। আর ইটস এ নট স্ক্রাব, ইটস এ ফেস ওয়াশ, এটা কিন্তু ফেস ওয়াশ, এটা কিন্তু স্ক্রাব না, এটা কিন্তু ফেস ওয়াশ। বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আমার চ্যানেলের কোন ভিডিওটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে। আর তোমাদের লাইক করলে কিন্তু আমাকে মোটিভেশন আর ইন্সপিরেশন করে আরো সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তোমরা সবাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই হোম রেমিডিস গুলো করে নিজেকে আরো সুন্দর করে তোলো। চলো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, টাটা।